বর্তমান বিধায়ক বছরে 7 লক্ষ টাকা করে পাচ্ছেন, সেই টাকা কেন উন্নয়নে খরচ করছেন না, ওনার কাছে জানতে চাই। আমি পরাজিত হয়েছিলাম সেখানেও বিজেপির বিধায়িকা নির্বাচিত হয়ে তিনি কোনো কাজ করছেন না, এবং বিজয় বর্মনের জায়গায় জয়ন্ত রায় নির্বাচিত হয়েছেন, তিনিও কোনো কাজ করছে না, তারা কেন্দ্রীয় সরকার থেকেও কোনো সাহায্য আনছে না, বরং আমাদের রাজ্য সরকারের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিচ্ছে। এই অবস্থার মধ্যে অনেক কষ্ট করে আমরা টাকা অর্থ জোগাড় করে এই কাজগুলো করতে হচ্ছে, আমরা সেই কাজগুলো করছি। আপনার এই কাজটা টেন্ডারে আছে, কাজটা খুব তাড়াতাড়ি হবে। এমপি 5 বছর থেকে করতে হচ্ছে। কি জানিয়েছেন মেয়র গৌতম দেব শুনবো। এখানে টাকা বাকি, প্রধানমন্ত্রী সড়ক যোজনায় টাকা বাকি, সর্বশিক্ষা, এসিআর, টয়লেট, সাইকেল স্ট্যান্ড, ড্রিঙ্কিং ওয়াটার কোনোটাতেই তো টাকা দিচ্ছে না। এগুলো তো সংবিধানের যৌথ তালিকা, আর কঙ্কালের লিস্টে আছে অনেকগুলো। আরেকটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচারে রাজ্য থেকে টাকা নিয়ে যায়, জিএসটির টাকা ফেরত দিচ্ছে না, এটা কোনো দয়া না। জিএসটি পরিষদ তারা কত পার্সেন্ট স্টেট পাবে, কত পার্সেন্ট সেন্ট্রাল নিয়ে যাবে সেটা বলা আছে। স্টেট সাবজেক্টগুলো কীভাবে পালিত হবে, আমাদের ডাইরেক্ট ট্যাক্স থেকে কোটি কোটি টাকা নিয়ে যায়। শিলিগুড়িতে জিএসটি এবং ডাইরেক্ট ট্যাক্স বাংলায় 2-3টে রাজ্যের পরেই সবচেয়ে বেশি। আর কত টাকা শিলিগুড়িতে রাজ্য সরকার সেই রেশিওতে টাকা পাচ্ছে সেটা তো আমাদের সবার কাছেই সেই হিসেবটা আছে। এখানে রাজ্যকে রাজ্যের প্রাপ্যটাও দিচ্ছে না, এবং সোশ্যাল সিকিউরিটির এত বড় একটা সাপোর্ট রাজ্য সরকার করছে, সেটা রেশন থেকে আরম্ভ করে অন্যান্য বিষয়। আপনারা জানেন যে কন্যাশ্রী রূপশ্রীতে রাজ্যের সাপোর্ট, আর বেটি পড়াও বেটি বাঁচাওয়ে কত টাকা, সারা দেশে 100 কোটি টাকা বাজে। নিরাপয় না, নিরুপায় না হলে তাকে রাস্তায় বসে অবস্থান করে দাবি আদায়ের জন্য ভয়েস রেস করতে হয় না। তার জন্যই মানুষের এই অভাব অভিযোগগুলো আসছে। আমরা তো সড়কে আছি, প্রত্যেক দিন মানুষের পাশে দাঁড়িয়ে এই কাজগুলো করার আমরা চেষ্টা করছি, কিন্তু এর সাথে অর্থনৈতিক বিষয়টা যুক্ত হয়ে। পাল্টা বক্তব্য বিধায়ক শিখা চ্যাটার্জির, তার বক্তব্য, কান পরিষ্কার করে মেয়র আমার কথা শুনুক, 30 লক্ষ টাকা আমার বিধানসভায় এসেছে দুয়ারে সরকারের জন্য, টাকা ব্যবহার করা যাচ্ছে না, আমি এতদিন যা উন্নয়নে টাকা খরচ করেছি তার খতিয়ান ওনার মুখের সামনে ছুড়ে দিতে পারি, উনি সহ্য করতে পারবেন তো? ওনারা এক রাস্তা দুবার রিপেয়ারিং দেখিয়েছেন, এসজিডিএ থেকে শুরু করে কর্পোরেশন পর্যন্ত দুর্নীতি হয়েছে। অবশ্যই, উনি এখানে মন্ত্রী ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, উনি প্রচুর কাজ করেছেন, আমি অস্বীকার করি না, কারণ তার জন্য আজকে অশোকনগর মানে গলা অবধি জলে ডুবে, বর্ষা এলে জলে ডুবে, 31 নম্বর ওয়ার্ডের মানুষ জল চেয়ে ড্রেনের মধ্যে বাদি নিয়ে খাবার জল তুলে খায়, এটা ওনাদের উন্নয়ন, উনি ভীষণ উন্নয়ন করে গেছেন। এখনও মানুষ একটা সার্টিফিকেট চাইতে গেলে পায় না, উনি ভোটের আগে বলেন আমি এখানে থাকবো, এখানকার মানুষ আমি বলে ঘর ভাড়া নেন, 2 মাস আগে ভোটটা চলে গেলে উনি চলে যান। এখানেও ঠিক একই অবস্থা, এখন 33 নম্বর ওয়ার্ডের মানুষগুলো একদম মা বাবাহীন এরকম অবস্থা। আর শিখা চ্যাটার্জি আজকে 7 লাখ টাকা পেয়েছে বছরে, 7 লাখ টাকার হিসাব আপনারা যদি বলেন আমি আপনাদের কাছে কাগজ তুলে দেবো, টোটাল হয়ে গেছে নতুন 30 লাখ টাকা ঢুকেছে,
30 লাখ টাকা ঢুকেছে দুয়ারে সরকার হচ্ছে বলে। এখনও কিন্তু ডিএম অফিস থেকে বা বিডিও অফিস থেকে তারা মাপজোক করতে আসতে পাচ্ছেন না। ওই টাকাটা কিন্তু ডিএম অফিসে জমা রয়েছে। মেয়রকে বলুন কানটা পরিষ্কার করে যেন আমার কথাগুলো মেয়র শুনে নেন। উনি কোন কাজ করেছেন এখানে? এক 5টা বছর এখানে ছিলেন, উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন, তারপরে তিনি আরও 5টা বছর কাটিয়ে গেলেন। হ্যাঁ, আপনার বিভিন্ন মন্ত্রীর হয়ে ঘুরে বেড়ালেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকম উন্নয়ন করলেন। ডাবগ্রাম ফুলবাড়ির কোন উন্নয়নটা করেছেন উনি? মানুষ গেলে গলা ধাক্কা দিয়ে, থ্যালাসেমিয়ার পেশেন্ট গেলে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। মা ডাবগ্রাম ফুলবাড়ির মানুষ কিন্তু ওনাকে মনে রেখেছে এই ব্যাপারে, ওনার যে কৃতিত্ব মনে রেখেছে মানুষ। কোনো উন্নয়ন করেনি মানুষ, তাদের কাছে কোনো কিছু পায়নি।